নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2017 সালের ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র সলভ করিয়ে দেব। তো দেখো, 2017 সালের মাধ্যমিকের ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র যেটা তোমরা দেখতে পাচ্ছো, 2017 সালের প্রশ্নপত্র ফার্স্ট প্রশ্ন কী আছে রোমান ওয়ানে, কোনটি একটি গ্রিন হাউস গ্যাস নয়। তো দেখো, মিথেন এটা কিন্তু গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে, জলীয় বাষ্প গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন যেটা আছে, অক্সিজেন কিন্তু আমাদের গ্রিন হাউস গ্যাস নয়, অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার অক্সিজেন, ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী। পরের প্রশ্ন কি বলেছে রোমান টুতে, প্রদত্ত কোনটি চাপের এসআই একক, ঠিক আছে, প্রদত্ত কোনটি চাপের এসআই একক। তো দেখো, এখানে আমরা দেখতে পারছি অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ঠিক আছে কি বলছি, নিউটন মিটার ইনভার্স টু, মানে NM-2 যাকে বলে, বুঝতে পারছো আমি কি বলছি। তো দেখো, একটু কেটে দিচ্ছি, তাহলে জায়গাগুলো নোংরা হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন, তিন দাগের প্রশ্ন, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, প্রদত্ত কোনটি গ্যাসটির আণবিক ওজন কত। তো দেখো, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব যদি 32 হয়, তাহলে কিন্তু তার গ্যাসটির আণবিক ওজন কিন্তু 64 হবে। কত হবে আণবিক ওজন? কিন্তু 64 হবে। তোমরা কিন্তু খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে, ঠিক আছে। রোমান ফোরের প্রশ্ন, প্রদত্ত কোনটির উপর ধাতুর পরিবাহিত অঙ্ক নির্ভর করে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, উষ্ণতার পর হবে না, দুর্ঘর পর হবে না, প্রস্থচ্ছেদের পর হবে না, বুঝতে পারছো আমি কী বলছি। অ্যান্সার হবে উপাদানের প্রকৃতির পরে, অ্যান্সার কী হবে উপাদানের প্রকৃতির পরে। তো দেখো, একটু মুছে দিচ্ছি, নাহলে জায়গাগুলো একটু নোংরা হয়ে যাচ্ছে। উপাদানের প্রকৃতির পরে করে, ঠিক আছে, বুঝতে পারছো। পরের প্রশ্ন, পাঁচ দাগের প্রশ্ন, দর্পণের বক্রতা ব্যাসার্ধ, ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি। এটা তোমাদের আমি অনেকবারই বুঝিয়েছি, F=R/2, অ্যান্সার কী হবে F=R/2। আমি কিন্তু এই অঙ্ক কিন্তু অনেকবার তোমাদের করিয়েছি, F=R/2, ওকে। পরের প্রশ্ন, ছয় দাগের প্রশ্ন, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক হয় সেটি কি। অ্যান্সার হবে বেগুনি, অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে কিন্তু বেগুনি, বুঝতে পারছো আমি কী বলছি। অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে বেগুনি। সাত দাগের প্রশ্ন, নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি, অ্যান্সার হবে কুলম্ব পার মিটার, ঠিক আছে, অ্যান্সার কী হবে কুলম্ব পার মিটার, এখানে সে কুলম্ব পার সেকেন্ড, ঠিক আছে, অ্যান্সার কী হবে কুলম্ব পার মিটার হবে। আমাদের পরের প্রশ্ন, আট দাগের প্রশ্ন কী বলেছে, প্রদত্ত কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়, হ্রাস কী পাবে, অ্যান্সার হবে অর্ধ পরিবাহী হবে, অ্যান্সার কী হবে অর্ধ পরিবাহী, অর্ধ পরিবাহী। তোমরা এগুলো খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে, অ্যান্সার কী হবে অর্ধ পরিবাহী। নয় দাগের প্রশ্ন, প্রদত্ত কোনটি আলফা বিটা গামা রশ্মির আয়নায়ন ক্ষমতার সঠিক ক্রম, প্রথমে আলফা হবে, তারপরে বিটা হবে, তারপরে কী হবে গামা হবে, বুঝতে পারছো। প্রথমে কী হবে, প্রথমে আলফা হবে, একটু মুছে দিচ্ছি, প্রথমে কী হবে, প্রথমে আলফা হবে, তারপরে কী হবে বিটা হবে, তারপরে কী হবে, তারপরে গামা হবে, তাই তো, মুছে দিলাম, দেখো এগুলো একটু মুছে দিলাম। পরের প্রশ্ন, দশ দাগের প্রশ্ন, প্রদত্ত কোনটি পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক, অ্যান্সার হবে কে, পটাশিয়াম, অ্যান্সার কী হবে কে হবে, বুঝতে পারছো। তো এই হলো মোটামুটিভাবে আমাদের 2017 সালের ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র। তো দেখো, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, এগারো দাগের প্রশ্ন, নিচের কোনটি সমযোজী বন্ধন বর্তমান, অ্যান্সার হবে হাইড্রোজেন ক্লোরাইড। সমযোজী বন্ধন বর্তমান, তোমরা তো জানো যে হাইড্রোজেন ক্লোরাইডে কিন্তু সমযোজী বন্ধন বর্তমান থাকে। বারো দাগের প্রশ্ন, প্রদত্ত কোনটি জলীয় দ্রবণে একটি মৃদু তড়িৎ বিশ্লেষক, অ্যান্সার হবে CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড, অ্যান্সার কী হবে CH3COOH, অ্যান্সার কী হবে অ্যাসিটিক অ্যাসিড। সুপ্রিয় দর্শকার্থীরা, বুঝতে পারছো আমি কী বলছি। পরের প্রশ্ন, চোদ্দ দাগের প্রশ্ন, প্রদত্ত কোনটি
অ্যালমোনিয়াম অ্যালমোনিয়াম ধাতুর আকরিক, এটা সবাই জানে বক্সাইট। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে বক্সাইট হবে, ঠিক আছে, অ্যান্সার কী হবে? বক্সাইট হবে। পরের প্রশ্ন, 15 দাগের প্রশ্ন, প্রদত্ত কোনটি অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ, কোনটি হবে বলো? অ্যান্সার হবে এর অ্যান্সার, সরি বি এর অ্যান্সার, মাইনাস সিএইচও, যাকে বলা হয় বন্ড সিএইচও, বন্ড সিএইচও মানে মাইনাস সিএইচও যাকে বলে। তো দেখো, এবার আমি গ্রুপ বি এর 2 দাগের প্রশ্নগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেব। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কী বলেছে সেটা আমরা একটু দেখি। বলেছে যে, তো দেখো রোমানের প্রশ্ন কী বলেছে, শূন্যস্থান পূরণ করো, ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কী হবে? কমে। উষ্ণতা কী হবে? কমে হবে। ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কী হবে? কমে হবে, ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? পরের প্রশ্ন কী বলেছে, ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো, ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। অ্যান্সার হবে মেরু অঞ্চলের বরফ গলন। অ্যান্সার কী হবে? মেরু অঞ্চলের বরফ গলন হবে, বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থীরা? মেরু অঞ্চলের বরফ গলন হবে এর অ্যান্সার। পরের প্রশ্ন রোমান টুতে, ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লোরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটির ওজন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে, বুঝতে পারছো আমি কী বলছি? ইউভি রশ্মির আল্ট্রা ভায়োলেট রশ্মির প্রভাবে ক্লোরোফ্লোরোকার্বন থেকে নির্গত পরমাণুর ওজন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়। এর অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে সক্রিয় ক্লোরিন পরমাণু। অ্যান্সার কী হবে? সক্রিয়, একটু লিখে দিচ্ছি বানামগুলো, সক্রিয়, ঠিক আছে, সক্রিয় ক্লোরিন, ক্লোরিন, ঠিক আছে, পরমাণু, পরমাণু। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে রোমান টুয়ের অ্যান্সার হবে সক্রিয় ক্লোরিন পরমাণু। তোমরা লিখে নাও, পারলে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো, আমি এটা মুছে দিচ্ছি, নাহলে জায়গাটা অনেকটা নোংরা হয়ে যাচ্ছে, ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থীরা। এবার আমি পরের প্রশ্ন সলভ করবো, রোমান ফোরের বয়েলের সূত্র অনুসারে, সরি 3 দাগের প্রশ্নটা একটু বাকি রয়ে গেল। প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো, একই উষ্ণতা ও চাপে সম আয়তন কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন গ্যাসের অণুর সংখ্যা পৃথক। তো দেখো, এটা কিন্তু পৃথক না, এটা কিন্তু মিথ্যা হবে, এটা কী হবে? এটা ফলস হবে, ঠিক আছে, এটা কী হবে? ফলস হবে। তো দেখো আমি কেটে দিয়েছি, ঠিক আছে, এটা কী হবে? ফলস হবে। পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? অ্যান্সার হবে তরলের আপাত, তরলের আপাত এই গুণাঙ্কের মধ্যে এই তরলের এইটা নিজস্ব বৈশিষ্ট্য, তরলের নিজস্ব বৈশিষ্ট্য কোনটা? তরলের, তরলের আপাত, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? আমাদের পরের প্রশ্ন কী বলেছে, অথবা দিয়ে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কী? তোমরা একটু খাতায় লিখে নেবে, ওয়াট, ওয়াট পার মিটার পার কেলভিন, ওয়াট পার মিটার পার কেলভিন, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? ওয়াট পার মিটার পার কেলভিন এর অ্যান্সার হবে। আর তোমরা তো এটা তো জানো, 4 দাগের প্রশ্ন, বয়েলের সূত্র অনুসারে পরিবর্তিত উষ্ণতা নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক লেখো, এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে গ্যাসের আয়তন চাপের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক। রোমান ফোরের অ্যান্সার হবে গ্যাসের আয়তন চাপের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক। এই দেখো লেখা আছে এইদিকে, গ্যাসের আয়তন চাপের সঙ্গে সমানুপাতিক, ঠিক আছে, এটা কিন্তু ওদের মধ্যে সম্পর্ক, বুঝতে পারছো আমি কী বলছি? মুছে দিচ্ছি এগুলো। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে, 6 দাগের প্রশ্ন, আলোর বিচ্ছুরণের একটি প্রকৃত বা প্রাকৃতিক উদাহরণ দাও, আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। অ্যান্সার কী হবে?
এর অ্যান্সার হবে রামধনু। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে রামধনু। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? পরের প্রশ্ন কি বলেছে? সাত দাগের প্রশ্ন, কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা যায়? অ্যান্সার হবে অবতল লেন্স দ্বারা। অ্যান্সার কি হবে? অবতল লেন্স দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা যায়। বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থীরা? তোমরা কিন্তু খাতা লিখে মুখস্থ করবে। পরের প্রশ্ন, আট দাগের প্রশ্ন, যদি তড়িৎ প্রবাহের অভিমুখে বিপরীত করা হয় তাহলে বাল্যচক্রের গতিতে কি পরিবর্তন ঘটবে? অ্যান্সার হবে বাল্যচক্রের ঘূর্ণয়ন বিপরীত দিকে হবে। বাল্যচক্রের ঘূর্ণয়ন কী হবে? বিপরীত দিকে হবে। বাল্যচক্রের ঘূর্ণয়ন কী হবে? বিপরীত দিকে হবে। বুঝতে পারছো আমি কী বলছি? আমাদের পরের প্রশ্ন, নয় দাগের প্রশ্ন, কি বলেছে? এক কুলম তড়িৎ আদানকে এক ভোল্টে বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে? অ্যান্সার হবে এক জুল কার্য করতে হবে। সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি অঙ্কটা, ঠিক আছে, কি করে করতে হয় একটু মুছে দিচ্ছি, আমি দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? তো দেখো, কৃতকার্য সমান সমান তড়িৎ বিভব মাল্টিপ্লাই আধান। তড়িৎ বিভব মাল্টিপ্লাই আধান ওয়ান ভোল্ট মাল্টিপ্লাই ওয়ান কুলম। ওয়ান ভোল্ট মাল্টিপ্লাই ওয়ান কুলম সমান সমান এক জুল। বুঝতে পারছো কী বলছি আমি? একটু মুছে দিচ্ছি, জায়গাটা নোংরা হচ্ছে। কৃতকার্য সমান সমান তড়িৎ বিভব গুণ আদান এক ভোল্ট গুণ এক কুলম সমান সমান এক জুল, এর অ্যান্সার হবে। ঠিক আছে, মুছে দিচ্ছি। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে সেটা আমাদের একটু নজর করা দরকার। আমাদের পরের প্রশ্ন, দশ দাগের প্রশ্ন, তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে বিটা কণা নির্গত হয়? অ্যান্সার হবে নিউক্লিয়াস থেকে। বিটা কণা কোথা থেকে নির্গত হয় তোমরা জানো সবাই, নিউক্লিয়াস থেকে কিন্তু বিটা কণা নির্গত হয়। সুপ্রিয় দর্শকার্থীরা বুঝতে পারছো আমি কী বলছি? পরের প্রশ্ন অথবা দিয়ে, ইউরেনিয়াম 238/92 থেকে আলফা কণা নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত? অ্যান্সার হবে 90। এটা তো তোমাদের বইতে আছে, তোমরা দেখেছো, অ্যান্সার কী হবে? 90 হবে। তো দেখো আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে, দেখতেই পারছো সন্ধিগত মৌল, অ্যান্সার হবে নিকেল হবে। ঠিক আছে, নিকেল হবে। তারপরে কী আছে, একটি ইউরেনিমেত্তর মৌল, অ্যান্সার হবে প্লুটিনিয়াম হবে। সিতে কী বলছে, থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Ap2O3কে বিয়োজিত করে, অ্যান্সার হবে অ্যালমোনিয়াম হবে। ডিতে ধাতু সংকর কাঁসাতে উপস্থিত, অ্যান্সার হবে টিন হবে। ঠিক আছে, বুঝতে পারছো, এগুলো খুব সুন্দর করে খাতায় লিখে নেবে। এবার দেখো বারো দাগের প্রশ্ন, F2 অনুর লুইস ডট চিত্র অঙ্কন করো, F সমান সমান 9। ঠিক আছে, তো দেখো এই যে লুইস ডট কিন্তু তোমাদের আমি অন্য কোনো একদিন বুঝিয়ে দিচ্ছি, তা F2 অনুর লুইস ডট চিত্র সেটা তোমাদের আমি এখনই দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো তোমরা? তো দেখো তোমরা দেখতে পারছো যে ফ্লুরিনের লুইস ডটটা তোমরা দেখতে পারছো, খুব সুন্দর করে কিন্তু খাতায় লিখে নেবে। তোমাদের লুইস ডটগুলো আমি পরে কোনো একদিন ভালো করে বুঝিয়ে দেব। বুঝতে পারছো আমি কী বলছি? বারো দাগের প্রশ্ন কী বলেছে, সরি তেরো দাগের প্রশ্ন, বিশুদ্ধ জলের অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন? তো দেখো এর অ্যান্সার কী হবে সেই দিকে তোমরা একটু নজর দাও। অ্যান্সার হবে জলের বেশিরভাগ অণু বিয়োজিত হয়ে বেশি সংখ্যক H+ যাকে বলে ক্যাটায়ন ও OH- যাকে বলা হয় অ্যানায়ন উৎপন্ন করে, তাই দ্রব্যের তড়িৎ পরিবাহিতা বেশি হয়। বুঝতে পারছো আমি কী বলছি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। তো দেখো তেরো দাগের প্রশ্নের অথবাদে কী বলেছে, কোনো তড়িৎ বিশ্লেষ্যের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে তড়িতের বাহক হয় বা তড়িতের বাহক কারা? অ্যান্সার হবে আয়ন। তড়িতের বাহক কারা হয়? অ্যান্সার হবে আয়ন হবে। পরের প্রশ্ন, চোদ্দ দাগের প্রশ্ন, সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়? তো দেখো রোমান 14-এর অ্যান্সার হবে CU2
Cu2 প্লাস আয়ন। তো দেখো লেখা আছে কিন্তু ডান সাইডে Cu2 প্লাস আয়ন। পরের প্রশ্ন আমাদের 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 পরের প্রশ্ন কি বলেছে, পুনর্দেগের প্রশ্ন। পুনর্দেগের প্রশ্নের আমাদের পুনর্দেগের প্রশ্নের অথবা দিক কি আছে, আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H2S হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে বর্ণের কি পরিবর্তন হয়। অ্যান্সার হবে কমলা বর্ণের দ্রবণ সবুজ বর্ণের হয়। কমলা বর্ণের দ্রবণ সবুজ বর্ণের হয়। ষোলো দাগের প্রশ্ন, ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থের ব্যবহৃত একটি অ্যামোনিয়া অপরটি কি। তোমরা জানো সুপ্রিয় দর্শকার্থীরা, ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত হয়, একটি হচ্ছে অ্যামোনিয়া অপরটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড CO2। সতেরো দাগের প্রশ্ন, পলিভিনাইল ক্লোরাইডের একটি ব্যবহার উল্লেখ করো। অ্যান্সার হবে গামবুট তৈরিতে ব্যবহৃত হয়। পলিভিনাইল ক্লোরাইড গামবুট তৈরিতে ব্যবহৃত হয়। আমাদের আঠেরো দাগের প্রশ্ন, CH3CH2CH2OH এর IUPAC নাম লেখে অ্যান্সার হবে প্রোপানল। এটা হবে প্রোপানল হবে এবং অথবাদি অ্যান্সার হবে ডাই মিথাইল ইথার। এর সংকেতটা আপাতত এই জায়গাটা ধরছে না, জন্য লিখতে পারলাম না, পরে তোমাদের আমি একদিন দেখিয়ে দেব। তো দেখো গ্রুপ সি এর প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। তো তোমরা গ্রুপ সি এর প্রশ্নগুলো দেখে নাও। 2018 সালের ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্রগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি, যেটা প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তোমরা প্রশ্নগুলো দেখে নাও, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। এটা আমাদের মাধ্যমিক 2018 সালের ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র, যেটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি। এইগুলো ভালো করে প্র্যাকটিস যদি করো, আমি বলতে পারি 100% একটা ভালো রেজাল্ট তোমরা করবে, ঠিক আছে। আর ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।